আপনাদের লটারির কি অবস্থা, এখনো চলতেছে, বন্ধ হয় নাই? হ্যাঁ, কিন্তু আমি তো গ্যাস নিবো, লটারির টাকা তো দিব না। কর্তৃপক্ষ তো বান্দরবানে, হ্যাঁ, কিন্তু এটা তো এখন এখন তো আর হয় না, এখন তো আর গ্যাস নেওয়া তো ঠিক না, গ্যাস নিব, গ্যাসের দাম দেব, আমি লটারি তো নিব না, মা ও শিশু হাসপাতালে যে আপনারা নিতেছেন সেটা তো আমার দরকার নেই, আমি শুধু গ্যাস নিতে আসছি, গ্যাসের দাম দেব, মা ও শিশুর যে 3 টাকা আমার দিতে হয় আমি কেন দিব, আমি টাকা বাঁচানোর জন্য গ্যাস করছি আমার গাড়িতে, তারপরে আবার লটারি এখানে বাধ্যতামূলক, এটা মইদিন সাহেব করছে, এখন মইদিন সাহেবের দিন শেষ হয়ে গেছে, তাই না? আপনাদের তো নেওয়া উচিত না, ঠিক আছে, আপনারা নেওয়াটা বন্ধ করেন। গ্যাস ফ্রি যায় কিনা ওটা লটারিতে, কিন্তু আমি লটারি কিনবো কি কিনবো না সেটা আমার ব্যাপার, ব্যাপারটা চিন্তা করেন, লটারি যে রাস্তায় বিক্রি করে সেটা আপনি ইচ্ছে করলে কিনতে পারেন, নাহলে কিনবেন না। না, সেই জন্য আমি আসলাম দেখতে, যে এতদিন পরে আমি আসলাম ঢাকা থেকে, যে এখানে লটারি নেওয়া বন্ধ হয়েছে কিনা, নাহলে আমি এখান থেকে নিবো না, কোথাও দেশের কোনো জায়গায় কোথাও নাই ভাই, শুধু এই স্টেশনে, আর কোথাও কোনো বাংলাদেশের কোনো স্টেশনে কোনো এসব নাই। এটা কি, এটা আমি একবার 3 মাস আগে এসে ঝগড়া করে গেছি যে আমি কেন লটারি দেবো, আমি কিন্তু ঢাকার ড্রাইভার, আমি এখানে অল্প কয়েকদিন, কিন্তু আমরা ঢাকায় বহু জায়গা থেকে গ্যাস কিনে নিছি, ওই সরকারি গ্যাস নিতাম না। জি, বুঝতে পারছেন, কারণ কি দেওয়ার সময় হতো না, আর দাম থাকতো এই জন্য, কিন্তু রাত্রে একবার পড়তাম। আর এই কথা বলতে টাকা যে আমি দিব, আমরা দেখতাম যে কোন পাম্পে আমি 3 টাকা না দিই তাহলে আমার কি হবে বলেন, তাহলে পতেঙ্গা মডেল থানা ইনাদের কি গ্যাস নিতেছেন? হ্যাঁ, না ঠিক আছে, আপনার ছবি তুললাম না, যান আমি এই যে সিএমপি পতেঙ্গা থানা ইনারা নিতেছে, ইনাদেরটা তুলি। হ্যাঁ বলেন, আপনারটা তুলবো না, যান বাকি সব আসবে, এই যে ধরেন এটা আসতেছে, এনারও তো দিতে হইতেছে, তাই না? আমার ছবি যুদ্ধে নেন, এটা এই 3 টাকার বিরুদ্ধে আমার কাছে তো কিছু নাই। না না, বলেন আপনার যা বক্তব্য বলেন, আমারও একই কথা, আমার থেকে অতিরিক্ত নিচ্ছে না। হ্যাঁ সেটাই, বেশি নিতেছে তো, তো কেন দিব আমি, কেন দিব এই টাকা, আমার লটারি তো, আমি কালকে আসবো কি আসবো না, আমার লটারি কি আছে সেটা তো আমার দরকার নেই, তাই না? না, এটা এটা কি বন্ধ করবেন না আপনারা? কর্তৃপক্ষ বলতে